রবিবার শেষ হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় আসর জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের খেলা। আগামী 24 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ডের ম্যাচ। দেশের ভিন্ন 4 ভেন্যুতে মাঠে নামতেন জাতীয় ক্রিকেটাররা, কিন্তু হুট করে যেন এলোমেলো হয়ে গেল সব কিছু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে প্রতিবাদে মুখর জাতীয় ক্রিকেটাররা, বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে একজোট হয়েছেন সাকিব, তামিম, মুশফিক সহ প্রায় সবাই। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এ বিষয়ে করা সংবাদ সম্মেলনে জাতীয় দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সাফ জানিয়ে দিয়েছেন, দাবি দেওয়া না মানা পর্যন্ত ঘরোয়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কট করেছেন খেলোয়াড়া। সাকিব বলেন, এই ধর্মঘটে জাতীয় দল, প্রথম শ্রেণীর ক্রিকেটার সহ সবাই অন্তর্ভুক্ত এবং এটা আজকে থেকেই কার্যকর। জাতীয় লীগ থেকে শুরু করে প্রথম শ্রেণীর ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন, সবগুলোই এর অন্তর্ভুক্ত। আলোচনা সাপেক্ষেই সব কিছুই সমাধান হবে, দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব। টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়কের কথা স্পষ্ট অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সব কার্যক্রম, যার মধ্যে সবার আগে রয়েছে 24 অক্টোবর শুরু হতে যাওয়া এনসিএল এর তৃতীয় রাউন্ড এবং 25 অক্টোবর থেকে হতে যাওয়া ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প। সাকিব তামিমদের দাবি দেওয়া দ্রুততার ভিত্তিতে না মানা হলে এনসিএল এর তৃতীয় রাউন্ড এবং ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প কোনোটাই আলোর মুখ দেখবে না। শুধু তাই নয়, নভেম্বরের শুরুতে 3টি টি টোয়েন্টি ও 2টি টেস্ট খেলবে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের, কিন্তু উদ্ভব পরিস্থিতিতে এটি এখন অনিশ্চিতই বলা চলে। এমনকি পরিস্থিতির উন্নতি না ঘটলে আগামী ডিসেম্বরে হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সপ্তম আসরও হয়তো যথাসময়ে মাঠে গড়াবে না। তবে সাকিব বলেছেন, যেহেতু অনূর্ধ্ব-19 দলের সামনে বিশ্বকাপ আছে, তাই তাদেরকেই ধর্মঘটের আওতায় রাখা হচ্ছে না। আর দেশের নারী ক্রিকেটাররাও চাইলে আমাদের সঙ্গে ধর্মঘটে যোগ দিতে পারেন।